বিয়ের থার্ড সেমিস্টার প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে সিক্সটি লার্নিং ডিজাইন করতে হয় আজকে আমরা ভূগোল থেকে সাতষট্টি নম্বর শিখর নকশাটি দেখাবো ইতিপূর্বে আমরা ছিষট্টি শিখর নকশাটি আপডেট করেছি ছষট্টি শিখর নকশা আপডেট করেছি ভূগোল থেকে সেগুলো তোমরা একটু দেখে নেবে সেই ভিডিও লিঙ্ক তো আমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে সমস্ত সমস্ত লার্নিং ডিজাইন ভূগোলের তো আমরা শুরু করছি আজকের যে শিখর নকশা দেখো এটা হচ্ছে শিখর নকশার প্রথম ধাপ অর্থাৎ বিদ্যালয়ের নাম যে স্কুলে তোমরা ইন্টার্নশিপে গিয়েছিলে সেই স্কুলের নাম শ্রেণী সময়সীমা তারিখ এইভাবে তোমাকে এই প্রথম যে প্রথম যে পাঠ অর্থাৎ ইন্ট্রোডাকশান পার্ট বা একদম এখানে তোমাকে প্রাথমিক যে তথ্যগুলো দিতে হয় সেগুলো তোমাকে দিতে হবে এইগুলো আজকে আমরা কাস্ট কাস্টভূমিরূপ থেকে দেখাচ্ছি এই লার্নিং ডিজাইনটা কাস্টভূমিরূপ ক্রাস্টভূমিরূপ ক্রাস্ট এরপর দেখো শিখন আকা দ্বিতীয় ধাপ যেটা শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য এখানে তোমাকে আরবিটির ফর্ম্যাট অনুসারে যে শিখনের ছয়টি শিখন উদ্দেশ্য আছে সেই ছয়টি শিখন উদ্দেশ্য বর্তমান টপিকের ওপর লিখতে হবে তো দেখো প্রথমে স্মরণ করা তারপর হচ্ছে অনুধাবন করা তারপর হচ্ছে প্রয়োগ করা তারপর হচ্ছে বিশ্লেষণ করা তারপর হচ্ছে মূল্যায়ন করা তারপর হচ্ছে সৃজন করা এইভাবে তোমাকে ছয়টি শিখন উদ্দেশ্য লিখতে হবে এরপর শিখন আকশার পরবর্তী ধাপ দেখো শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা এখানে তোমাকে বর্তমান টপিকের ওপর পূর্বজ্ঞান সম্পর্কেও কিছু প্রশ্ন করতে হবে শ্রেণীকক্ষে যেমন কোনো একটা বিষয়কে শুরু করতে গেলে যে প্রশ্নগুলো করতে হয় যেভাবে করতে হয় সেইভাবে তোমাকে প্রশ্নগুলো করতে হবে এরপর দেখো শিক্ষণ সহায়ক উপকরণের নির্বাচন ও প্রস্তুতি প্রস্তুতিকরণ অর্থাৎ এখানে তোমাকে একটি বিষয় শ্রেণিকক্ষে পড়াতে গিয়ে যে যে বিষয়ের সাহায্য নিবে সেই সেই সমস্ত বিষয়ের তোমাকে এখানে লিখতে হবে যেমন পাঠ্যপুস্তক যেমন সহায়ক পুস্তক এই বিষয়গুলো লিখতে হবে যেমন শিক্ষণ সহায়ক উপকরণ বলতে চক ডাস্টার সাধারণ উপকরণ বিশেষ উপকরণ হিসাবে চার্ট মডেল এইগুলো লিখতে হয় সেইগুলো এরপর দেখো শিখন কৌশল অর্থাৎ দেখো একদিকে লেখা আছে শিখন ক্ষেত্র অর্থাৎ তুমি যে বিষয়টা পড়াবে এবং প্রাসঙ্গিক কৌশল ওই বিষয়টা যে পদ্ধতির মাধ্যমে পড়াবে অর্থাৎ কাস্ট রূপে ধারণাটা তুমি কোন পদ্ধতির মাধ্যমে পড়াবে সেটা ডান দিকে লিখতে হবে দেখো এখানে লেখা হয়েছে এরপর দেখো পৃথিবীর উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল এগুলো তুমি ব্ল্যাক যদি লিখো তাহলে এখানে লিখে দিতে হবে যে আমরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আলোচনা করেছি বা ব্যাখ্যা করেছি সেগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে দেখো এখানে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে ব্ল্যাকবোর্ডে তুমি কী লিখবে এরপর দেখো কাস্ট ভূমিরূপ গঠনের জন্য প্রয়োজনীয় অবস্থানসমূহ এটা তুমি চার্টের সাহায্যে দেখাচ্ছ সেই মিনিয়েচার চার্ট তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে যেখানে মিনিয়েচার চার্ট এটা এই চার্টটা ব্যবহার করা হয়েছে সেটা মিনিয়েচার চার্টে তুমি ব্যবহার করেছ এরপর দেখো বিভিন্ন কাস্ট ভূমিরূপ এখানে বিভিন্ন প্রকারের যে ভূমিরূপ সেইগুলো দেখানো হয়েছে এগুলো দেখো আলোচনা পদ্ধতি এবং চিত্রের সাহায্যে শিক্ষিকা মহাশয় বুঝিয়ে দেবেন এটা হচ্ছে দেখো আলোচনা পদ্ধতি এবং শিক্ষক মহাশয় এই ছবিগুলো এঁকে দেখো দেখো কত সুন্দর করে ছবিগুলো আঁকা হয়েছে এরপর দেখো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর ভূমিরূপের প্রভাব এটা চার্টের সাহায্যে বুঝিয়ে দেবেন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সেটাই এখানে বলা হয়েছে এরপর দেখো মূল্যায়নের নকশা অর্থাৎ তুমি মূল্যায়ন করবে শ্রেণিকক্ষে এইটা পড়ানোর পর তুমি মূল্যায়ন করবে মূল্যায়ন দু ধরনের হয় একটা ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা যায় এবং কর্ম সমাপ্তি অর্থাৎ ক্লাসের শেষে অর্থাৎ এখানে ক্লাসের শেষে তুমি বিভিন্ন ধরনের কর্মপত্র বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে তুমি তাদের মূল্যায়ন করতে পারো এইভাবে এবং সব শেষে সংশোধনী পাঠনের প্রয়োজনের নির্ণয় অর্থাৎ তুমি যদি দুর্বলতা নেই তুমি যদি মূল্যায়নের পর তোমার যদি মনে হয় যে ছাত্রছাত্রী কোনো ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তাহলে তোমাকে এই পাঠটা দিতে হবে আর না হলে তোমাকে লিখে দিতে হবে যে দুর্বলতা ধরা পড়েনি তাই বিশেষভাবে সংশোধনী পাঠনের প্রয়োজন নেই তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ